বানাচ্ছি এই গরমে তৃপ্তি পাওয়ার জন্য, একদম ঠান্ডা ঠান্ডা শেক, দু রকমের শেক, মিল্ক বানানা চকলেট শেক আর একটা হচ্ছে মিল্ক চকলেট অলনাট শেক। তো চলো দেখবো আজকের রেসিপি। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করো। যে গরমে দুধ কিন্তু আমার বাড়িতে আমার ছেলেরা এখন খেতে চাইছে না, তো ভাবলাম দুধ দিয়ে এটাই বানিয়ে দিলে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো দেখবো আজকের এই ভিডিওটা, খুব সহজ সিম্পলভাবে বানানো। এমন গরম পড়া পড়েছে যেন কিচ্ছু ভালো যায়, আমার ছেলেরা তো দুধ একদম খেতে চাইছে না, আর কি বলবো বলো। চলো আজকে দুধে দিয়ে কিছু মিল্ক শেক বানিয়ে দিই। তো ফার্স্টে আমি গ্লাসগুলোকে একটু সেট করে নিচ্ছি চকলেট সিরাপ দিয়ে, ঠিক আছে। চলো এটাকে এবারে ফ্রিজে রেখে চলো কলা দিয়ে দিচ্ছি। কলাগুলো যেন নষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা দুটো ভিটামিন। আচ্ছা, ছোটোবেলায় মিড ডে মিল যখন দিত সরকারি স্কুলে যারা পড়াশোনা করেছো তারাই জানবে, কলার সাথে কিন্তু ব্রিটানিয়া থিন বিস্কিটের একটা দারুণ কম্বিনেশন, আমার তো খুব ফেভারিট ছিল। যাই হোক, এখানে দিয়ে দিচ্ছি চকলেট গানাস। চকলেট গানাসটা বানিয়েছিলাম, কিন্তু হচ্ছে ব্যাপার যে চকলেট গানাসটা রয়ে গেছে, এটা কী করবো, তা নষ্ট হবে, তার থেকে ভালো একটু বানিয়ে ফেলি। তো কাজু দিয়ে দিলাম, আলাদা করে কোনো মিষ্টি এতে আমি ব্যবহার করব না। এবারে মিক্সিতে গরমে কিছুই ভালো, ঠান্ডা ঠান্ডা কিছু হলে ঠিক খেয়ে নিই। এই দেখো এটা ফ্রিজে সেট হয়ে দিয়ে দিয়েছিলাম, ওকে এর মধ্যে এই দেখো হয়ে গেল। এবার দিয়ে দেবো ওপর থেকে একটু চকলেট সিরাপ, বিস্কিট, বিস্কিট খুব ভালো লাগে ব্রিটানিয়া মেরি। তো এটা বিষ যখন ঠান্ডা করবে না দেখবে খেতে দুর্দান্ত লাগে। কটা ওপর থেকে এগুলো পুরো অপশনাল আছে, না চাইলে দিও না কোনো ব্যাপার না, কিন্তু দিলে খেতে ভালো লাগে। তো যাই হোক, ওপর থেকে একটু চকলেট গানাস, চকলেট গানাসের বদলে তোমরা চকলেটটাও দিতে পারো। আমি গানাসটা ছিল, এবার এটা কী করবো তাই এটা দিয়েই আজকে আমি বানিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমাদের বানানা চকলেট ড্রাই ফ্রুটস দিয়ে, ব্যাস এই দেখ। এইবারে এটা ঠান্ডা ঠান্ডা খেয়ে দেখ। এইবারে আরেকটা দিই চকলেট কানাসটা দিয়ে দিই, বিস্কিট, এটা জাস্ট বিস্কিট আর চকলেট। চকলেট গানাস যেটা ছিল আর বিস্কিট, আর দিয়ে দেবো কটা অরেঞ্জ, মানে আর দিয়ে দেবো বন্ডিটা, চকলেট বন্ডিটা দিয়ে চলো দুধ দিয়ে দেবো। চলো দুধ একটা হয়ে গেল বানানা মিলছে, আর একটা হচ্ছে চলো এটাকে এবারে চলো এটা দিয়ে নিচ্ছি একটু চকলেট গানাস দিয়ে দিলাম। তো এটা বানাচ্ছি অলনাট দিয়ে দিয়েছি একটা দিয়ে দিলাম,
তো এইভাবে হয়ে গেল আমাদের দু রকমের মিল্ক চকলেট সেট বানানা সেট। তো দেখো কত সুন্দর লাগছে, গরমে এইরকম খাবার খেয়ে একদম মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। তো যাই, তোমাদের কেমন লাগলো জানাতে বলো না, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। তো যাই হোক, আমার ছেলেদের তো খুবই পছন্দের এই শেকগুলো, আমার ছেলেদের খুব পছন্দ এই শেকগুলো, তোমাদের কেমন লাগলো জানাতে বলো না, তোমরাও ট্রাই করো অবশ্যই দেখো, ভালো লাগবেই লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর একবার হলেও ট্রাই করো অবশ্যই দেখবে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বানিয়ে খেয়ে।